আমি আজকে কথা বলবো মেন চলাকালীন সময়ে যদি মেয়েদের জরায়ের মুখে ব্যথা হয় তাহলে তারা কোন মেডিসিনটি খাবে তো আজকে আমরা প্রথমে প্রোডাক্টের সাথে পরিচয় পরিচয়ব এরপর বিস্তারিত এটি হচ্ছে নাপা ভেক্সিমকো ফার্মাসিটিগুলোর পণ্য মেন চলাকালীন সময়ে মেয়েদের যদি দেখা যাচ্ছে জরয়ের মুখে শুধু ব্যথা হয় তাহলে কোন মেডিসিনটি খাবে দেখা যাচ্ছে অনেক মেয়েরই এই প্রবলেমটি হয়ে থাকে যে মেন চলাকালীন সময়ে জরায়ের মুখে এত পরিমাণে ব্যথা হয়ে থাকে যে এই ব্যথার কারণে তারা হাঁটাচলা করতে পারে না অথবা দেখা যাচ্ছে যে কোনো কাজ করতে পারছে না তো এই কাজটা যেন করতে পারে এবং এই ব্যথাটি যেন দ্রুত গতিতে তার সেরে যায় এর জন্য তাকে প্যারাসিটামল না ট্যাবলেট খেতে হবে প্যারাসিটামল না ট্যাবলেট তাকে দিনে কয়বেলা খেতে হবে প্যারাসিটামল দিনে তিনবেলাও খেতে পারে এবং দিনে দুইবেলাও খেতে পারে এটি খেতে হবে ভরা পেটে এটি খাওয়ার পর কোনো গ্যাসের ট্যাবলেটও তাকে খেতে হবে না অথবা দেখা যাচ্ছে যে খালি পেটে সেটি খাওয়া যাবে না এটি ভরা পেটে খেতে হবে এভাবে তাকে দুই দিন অথবা তিন দিন যদি খায় তাহলে দেখা যাবে যে ব্যথাটি হয় জ্বরের মুখে তাহলে এই ব্যথাটি আর থাকবে না এভাবে সে দুই থেকে তিন দিন খেলে দেখা যাবে সে একদম সুস্থ হয়ে যাবে দেখা যাচ্ছে অনেক মেয়েরই এই মিন চলাকালীন সময় জ্বরের মুখে ব্যথা হয় কিন্তু তারা কেউ লজ্জায় কাউকে বলে না অথবা দেখা যাচ্ছে যে এই ব্যথাটি সহ্য করে অথবা কেউ দেখা যাচ্ছে যে এই ব্যথার জন্য কান্নাকাটিও করে কিন্তু তবু তারা কাউকে বলতে পারে না তো এইরকম যদি ব্যথা হয় তাহলে শুধু প্যারাসিটামল প্লেন যেমন নাপা হোক এইস হোক এই যাবতীয় ট্যাবলেট খেলে দেখা যাবে যে ব্যথাটি আর থাকবে না এভাবে দুই থেকে তিন দিন খেলেই দেখা যাবে তার আর জ্বরের মুখে যে ব্যথা করতেছে অথবা মিন চলাকালীন সময় সেই ব্যথাটি আর থাকবে না আর প্যারাসিটামল নাপাটি আমরা বিভিন্ন কাজের জন্য খেতে পারি যেমন মাথা ব্যথার জন্য খেতে পারি হালকা জ্বর জ্বর অনুভূতি হচ্ছে তখন আমরা প্যারাসিটামল নাফা খেতে পারি অথবা দেখা যাচ্ছে হালকা গায়ে ব্যথা হয়েছে বা আপনি হালকা কোনো কাজ করতে যে ব্যথা পেয়েছেন সেক্ষেত্রেও আপনি প্যারাসিটামল নাপা খেতে পারেন তো দেখা যাচ্ছে মিনসের সময় যদি মেয়েদের জ্বরের মুখে ব্যথা হয় তখন তারা কাউকে বলতে পারে না এবং কোন ট্যাবলেটটি খেলে তারা দ্রুতগতিতে সুস্থ হবে সেটিও তারা জানে না তো যদি ব্যথা হয় তাহলে তারা প্যারাসিটামল নাপা ট্যাবলেটটি খাবে নাপা ট্যাবলেটটি খাওয়ার খাওয়ার দেখা যাবে যে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আস্তে আস্তে তার ব্যথাটি কমে যাবে এইভাবে সে দুই থেকে তিন দিন তিন থেকে চার দিন অথবা পাঁচ দিনও খেতে পারে দেখা যাচ্ছে যত যতদিন চলছে দিন তার জ্বরের মুখে ব্যথা হয়ে আছে তাহলে সে কয়দিন সে প্যারাসিটামল খেতে পারে যদি দেখা যাচ্ছে তার তীব্র ব্যথা হচ্ছে বা প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হচ্ছে তাহলে এটি দিনে সে তিন বেলাও খেতে পারে আর যদি দেখা যাচ্ছে একটি ট্যাবলেট সকালে খাওয়ার পর অনেকটি কমে গেছে তাহলে আরেকটি রাত্রেবেলা খেতে পারে এভাবে দুই থেকে তিন দিন অথবা তিন থেকে চার দিন খেলে দেখা যাবে তার যে জরায়ের মুখে যে ব্যথাটি আছে সেটি আর থাকবে না আরেকটি হচ্ছে যদি দেখা যাচ্ছে হঠাৎ মাথা ব্যথা করছে তখনও আপনি এই প্যারাসিটামলটি খেতে পারেন খেলে দেখা যাবে মাথা ব্যথাও আপনার সেরে যাবে আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন